এরদোয়ানকে সতর্ক করল পুতিন পারমাণবিক অস্ত্রের হুশিয়ারি পুতিনের বিশেষ প্রতিবেদন প্রিয় দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজা ইসরায়েলের যুদ্ধের বিষয়ে আঙ্কারার অবস্থানকে স্বাগত জানানোর পাশাপাশি পশ্চিমাদের বিষয়ে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক শীর্ষ সম্মেলনের সময় বৈশ্বিক সংবাদ সংস্থার প্রধানদের সাথে এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট এসব কথা বলেন পারমাণবিক শক্তিতে তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে আঙ্কারার অবস্থানকে স্বাগত জানিয়ে পুতিন বলেন তুরস্ক কর্তৃপক্ষ আর্থিক সহায়তার জন্য পশ্চিমের দিকে ঝুঁকলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পুতিন বলে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে তৃতীয় বছরে প্রবেশ করেছে এ সময় তুরস্ক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পেরেছে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্কের বিষয় উল্লেখ করে পুতিন বলেন দক্ষিণ মেরসিন প্রদেশের তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আকু নির্মাণের কাজ এগিয়ে চলেছে একটি নতুন উন্মুক্ত করেছে পুতিন দাবি করে বলেন এমন কিছু আছে যা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ইউক্রেন তুরস্কের গ্যাস বহনকারী পাইপলাইনে আঘাত করার চেষ্টা করেছে অনুগ্রহ করে আমাদের বন্ধু প্রেসিডেন্ট এডওয়ানকে এই বিষয়টি সম্পর্কে জানান অপরদিকে রাশিয়ার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না দেশটি পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত করে এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে ইউক্রেনকে ভারী অস্ত্র সহ আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব সম্প্রতি সেই অস্ত্রে রাশিয়ার ভূখণ্ডেও আঘাত হানার নির্দেশ দিয়েছে বিষয়টি করে পুতিন বলেন পশ্চিমা বিশ্বকেও আঘাত করার জন্য মস্কো তার মিত্রদের অস্ত্র সরবরাহ করবে একই সাক্ষাৎকারে পুতিন আরো বলেন পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় তাহলে আমাদেরও একই ধরনের আচরণ করার অধিকার রয়েছে তবে এমনটা হলে পরিস্থিতি খুব জটিল হবে এ সময় ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে রুশ প্রেসিডেন্ট বলেন রাশিয়াও পশ্চিমাদের মতো যুদ্ধে মিত্রদের অস্ত্র সরবরাহ করবে যদিও কোনো কোনো দেশে এ অস্ত্র সরবরাহ করা হবে তা উল্লেখ করেননি তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করে আসছে পশ্চিমা বিশ্ব তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ায় মার্কিং অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে এজন্য ক্ষোভ প্রকাশ করেছেন পুতিন এ পরিপ্রেক্ষিতে তিনি মূলত পশ্চিমা বিশ্বকে আঘাত করার জন্য মিত্রদের অস্ত্র সরবরাহ করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়াকে লক্ষ্যবস্তু করার জন্য জার্মানি সহ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দেশগুলো ইউক্রেনকে যুদ্ধের অস্ত্র সরবরাহ করছে অন্যদিকে রাশিয়াকে উত্তর কোরিয়া এবং ইরান যুদ্ধাস্ত্র সরবরাহ করছে বলে নিশ্চিত করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এ সময় জার্মানিকে উদ্দেশ্য করে পুতিন বলেন আমি দৃপ্ত বলতে চাই জার্মানির কোন অস্ত্রে যদি রাশিয়ার কোনো ধরনের ক্ষতি হয় তার পরিণাম জার্মানির জন্য কখনোই সুখকর হবে না বিশেষ করে যুদ্ধক্ষেত্রে অস্ত্রের যোগান এবং ইউক্রেনকে এ সম্পর্কে সলা পরামর্শ দেওয়াটা অত্যন্ত বিপদজনক দু সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধ চলছে রক্তক্ষয়ী এই যুদ্ধে উভয় পক্ষের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বহু সাজানো গোছানো শহর ধ্বংস হয়েছে কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না